তো হাই ওয়ান্স এগেইন। তো আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখন যাচ্ছি মাঠে, মাঠে যাচ্ছি এই কারণেই কারণ এই সময় আজকে হচ্ছে 18 আগস্ট, তারিখটা বললাম এই কারণেই তাহলে কোন চাষটা কোন সময় হচ্ছে সেটা বুঝতে পারা যাবে ঠিকঠাকভাবে। তো এখন আমি যাচ্ছি মাঠে, মাঠে এখন যেহেতু আমাদের এখানে বৃষ্টি নেই বললেই চলে, এবং বৃষ্টি নাই মানে ফসল বোনানো যাবে না, যাবে না বলতে তোমার ধান চাষটা বেসিক্যালি এই সময় হয়ে থাকে কিন্তু এখন ধান চাষটা আর করা সম্ভব হবে না যেহেতু মাঠে জল নাই। আমার পিছনে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই মাঠ, আমাদের মাঠটা পুরোটাই যে একটুও জলের রেস মাত্র নেই। তো সেইখান থেকে আমরা ঠিক করেছি যে কলাই লাগিয়ে দেওয়ার, তো সেখানে আমরা কলাই চাষটা করব। কিন্তু মাঠের যা পরিস্থিতি, কারণ তোমার এত ঘাস হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে তো তার জন্যে ঘাসের পরিমাণটা খুব বেশি, তাই এখানে এখন আমরা বীজ দিব যাতে ঘাসটা মরে যায়। তো সেই বীজ দেওয়ার সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাবো। তো আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ এইখানেই পাটটা লাগানো ছিল, এবং দেখতে পাচ্ছ সব সবুজে সবুজ ঘাস হয়ে আছে, এই ঘাসগুলো মারার জন্যেই বীজ দেওয়া হবে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কীভাবে বীজটা দিচ্ছি। তো চলো দেখা যাক। তো এই হচ্ছে জমি, এই জমিটাতে পুরোটাই দেওয়া হবে, আর ওই যে বাবা আসছে মেশিন নিয়ে, বীজ দেওয়া মেশিন নিয়ে, আর এই হচ্ছে আমার বালতি, আর এই হচ্ছে বীজ, দু বোতল বীজ আছে, প্যারা কেয়ার বীজ, এই বীজটাই দিব। তোমার মোটামুটি 2.5 বিঘা জমি আছে, এই জমিটা পুরোটা 2.5 বিঘা, সেখানে এই দুটো বোতল দিতে হবে আমাদেরকে, এই এই দুটো বোতল বীজ, দুটো বোতল নয় এটাতে একটু কম আছে, বাবা নিয়ে এসছে দোকানদারের কাছ থেকে কথা বলে কতটা দিতে হয় সেই ব্যাপারটা। তো তোমার 1 বিঘেতে 3 ড্রাম মানে 600 এক। তো আমি চলে এসেছি জমির পাশেই যে ক্যানাল ছিল সেই ক্যানালের জল নেওয়ার জন্যে, এবং প্রথমেই আমি পরিমাণ মতো যে বীজটা ছিল সেই বীজটা আমি ঢেলে নিচ্ছি, কারণ দোকানদার যেভাবে বলেছিল দুমুখী করে, অর্থাৎ 100 ml করে 200 ml এই ড্রামে ঢুকিয়ে নিলাম, এবং প্রয়োজন মতো জল ঢালবো এরপরে। তো আমাদের জল ভরা কমপ্লিট, এবং একজনকে পেলাম যাকে বললাম যে একটু ঘাড়ের উপর তুলে দিতে, কারণ এই মেশিনটা যদি একটু এরকম হেল্প করে দেয় তাহলে একটু সুবিধা হয়, নাহলে একা একাই তুলতে খুব সমস্যা হয়। যাই হোক, ওকে পেলাম এবং ওকে দিয়ে উঠে নিলাম সব কিছু। এবার চলো যাওয়া যাক, দেখি মাঠে কীরকম বীজ দেওয়া হয়। তো যাই হোক, অবশেষে বীজ দিতে শুরু করলাম। আমি খুব একটা বীজ দিতে ভালো জানি না, তবুও শুরু করলাম, দেখি কীরকম পারা যায়। তো কন্টিনিউলি দেখতে থাকো, আর চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে পাশে থেকো। তো যাই হোক, এক দফা বীজ দেওয়া শেষ হলো, এবং জলটা আগেই আনা ছিল তাই আমার একটু সুবিধা হবে দিতে, তাই দ্বিতীয় দফায় এবার বীজ আমি ঢুকিয়ে নিব ড্রামের মধ্যে এবং শুরু করব। এটাতে 100 ml দিতে হবে।
আমার একটা বোতল শেষ হলো, এবার দ্বিতীয় বোতল মানে নতুন বোতলটা এবার কাটতে হবে। নতুন বোতল বোতলের যে পরিমাণ বলেছিল সেই পরিমাণেই দেওয়া হবে, কিন্তু নতুন বোতল সিল করা আছে, সেখানে একটু সময় লাগবে, এটাকে একটু ঠিকঠাক করে সাইজ করে নিই, আগে কাটতে হবে। হ্যাঁ, তার জন্য একটা হেঁচে নিয়ে আসলাম এবং এটা দিয়ে ভালো করে ফুটো করে নেব। এখানে জলটা পেলাম, তার মানে হচ্ছে যে এইদিকে যে জমি তো আমাদেরকে, তো এই জমিগুলো তোমার দামুসের যে জল আছে সেটা রিভার পাম্পের মাধ্যমে জমিতে নিয়ে আসা হয়েছে, এবং এই জমিটা যা দেখতে পাচ্ছ সেটা ধান যে লাগা দেখতে পাচ্ছ, এই ধান লাগাটা, এদিকে ধান লাগাটা তোমার ওরা এই রিভার পাম্প থেকে লাগিয়েছে। কিন্তু আমাদের জমি এই দিকে রিভার পাম্পের ব্যবস্থা নাই, তাই জলের ব্যবস্থাও নাই। আর এই ড্রেনের জলটা, ড্রেনের জলটা তোমার দামুস থেকে এসছে, যার জন্যে আমরা জলটা পাচ্ছি, আমাদেরকে কল থেকে জল আনতেও যেতে হচ্ছে না, এটা একটা সুবিধা। আর আমাদের জমি বালাগাছির জমিতে তোমার ধান এবছর আর চাষ হবে না, কারণ জল যেহেতু নাই সেই জন্য। তো এই এই ড্রামটা দেওয়া হলেই আমার বীজ দেওয়ার কাজটা প্রায় শেষ হয়ে যাবে, এবং এই ড্রামটাই শেষ ড্রাম হতে চলেছে আমার। তো যাই হোক, বীজ দেওয়ার কাজটা আমার এইমাত্র শেষ হলো, এখন বাড়ি চলে যাচ্ছি। এবার এই ঘাসগুলো মরতে বেশ কিছুদিন সময় লাগবে, ঘাসগুলো মরে গেলে ওখানে কলাই ছিটানো হবে, তো দেখা যাক কবে কলাই ছিটাই। আর আজকে এইটুকুটাই করলাম কাজ, তো সঙ্গে থেকো, আর যদি ভালো লাগে শান্তনুর ঘরে বাইরে তবে তো সঙ্গে থাকার জন্যে সাবস্ক্রাইব করতে হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত।